রংপুর সদর তিন আসনের উপনির্বাচনে এরশাদের আসনে মহাজোটে আওয়ামী লীগকে জাতীয় পার্টির পক্ষে সমর্থন না দেওয়ার আহ্বান জানিয়েছেন রংপুরের সর্বস্তরের সাধারণ মানুষ ও রংপুর জেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ আজ দুপুরে রংপুর ক্লাবের সামনে রংপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতার হোসেন মন্ডল মাওলা প্রচার ও প্রকাশনা সম্পাদক রজি রহমান দপ্তর সম্পাদক তৈদুর রহমান টুটুল প্রমুখ বক্তারা এ সময় নৌকার প্রার্থী অ্যাডভোকেট রেজাল করিম রাজুকে উপনির্বাচনে বহল রাখার দাবি জানান রংপুর সদর তিন আসনের উপনির্বাচনে এরশাদের আসনে মহাজোটে আওয়ামী লীগকে জাতীয় পার্টির পক্ষে সমর্থন না দেওয়ার আহ্বান জানিয়েছেন রংপুরের সর্বস্তরের সাধারণ মানুষ ও রংপুর জেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ আজ দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে রংপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতার হোসেন মন্ডল মাওলা প্রচার ও প্রকাশনা সম্পাদক রজি রহমান দপ্তর সম্পাদক তৈদুর রহমান টুটুল প্রমুখ বক্তারা এ সময় নৌকা প্রার্থী অ্যাডভোকেট রেজাল করিম রাজুকে উপনির্বাচনে বহাল রাখার দাবি জানান রংপুর সদর তিন আসনের উপনির্বাচনে এরশাদের আসনে মহাজোটে আওয়ামী লীগকে জাতীয় পার্টির পক্ষে সমর্থন না দেওয়ার আহ্বান জানিয়েছেন রংপুরের সর্বস্তরের সাধারণ মানুষ ও রংপুর জেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ আজ দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে রংপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতার হোসেন মন্ডল মওলা প্রচার ও প্রকাশনা সম্পাদক রজি রহমান দপ্তর সম্পাদক তৈদুর রমান টুটুল প্রমুখ বক্তারা এ সময় নৌকার প্রার্থী অ্যাডভোকেট রেজল করিম রাজুকে উপনির্বাচনে বহাল রাখার দাবি জানান রংপুর সদর তিন আসনের উপনির্বাচনে এরশাদের আসনে মহাজোটে আওয়ামী লীগকে জাতীয় পার্টির পক্ষে সমর্থন না দেওয়ার আহ্বান জানিয়েছেন রংপুরের সর্বস্তরের সাধারণ মানুষ ও রংপুর জেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ আজ দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে রংপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মাওলা প্রচার ও প্রকাশনা সম্পাদক রজি রহমান দপ্তর সম্পাদক তৈদুর রহমান টুটুল প্রমুখ বক্তারা সময় নৌকার প্রার্থী অ্যাডভোকেট রেজল করিম রাজুকে উপনির্বাচনে বহল রাখার দাবি জানান রংপুর সদর তিন আসনের উপনির্বাচনে এরশাদের আসনে মহাজোটে আওয়ামী লীগকে জাতীয় পার্টির পক্ষে সমর্থন না দেওয়ার আহ্বান জানিয়েছেন রংপুরের সর্বস্তরের সাধারণ মানুষ ও রংপুর জেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ আজ দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে রংপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন